আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নতুন নেক ডিজাইন নিয়ে এসেছি টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আজকের এই গলাটি আমি 14 ইঞ্চি করেছি, 2 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আপনারা যাতে করে আরও বড়ো বড়ো ছোটো বেবিদের জন্য করে নিতে পারেন, তার একটা মাপ স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবে। তো আজকে এই ডিজাইনটি করার জন্য এখানে আমি পিঙ্ক কালারের লাসি সুতা নিয়েছি এবং 1.5 mm এর হুকটি নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। তো এখানে একটি লুপ হয়েছে হুকের মধ্যে, লুপটিকে এমন ভাবে রাখবো যাতে ইজিলি আপ ডাউন করে। এরপরে চেইন করে নিচ্ছি। তো আজকের এই গলাটি আমি 14 ইঞ্চির একটা গলা করব, তার জন্য 14.5 ইঞ্চি চেইন করে নিব। তো 14.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে এসেছি। এবারে প্রথম রাউন্ডের কাজ করার জন্য এখানে 3টি চেইন করে নিব। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং হুকের মধ্যে প্যাঁচ নিয়ে 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বর চেইনের ভিতর দিয়ে 1টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি একটু ডিটেলসে বলছি, 1টি চেইনে 2টি লুপ থাকে, উপরে 1টি লুপ, নিচে 1টি লুপ। উপরের লুপের ভিতর দিয়ে সব সময় কাজ করব, কখনোই নিচের লুপে কাজ করব না এবং 2টি লুপেও কাজ করব না, তাহলে কাজটি দেখতে ভালো লাগবে না। এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে 1টি করে ডাবল ক্রোশেট করে যাব। 1টি চেইনও যাতে ফাঁকা না থাকে, 1টি চেইনও যদি ফাঁকা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না। তো সবগুলো চেইনের ভিতর দিয়ে 1টি করে ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এবার পরের রাউন্ডে যাব। এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব, অর্থাৎ টার্ন করে নিব। এবারে এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং চেনের গোড়াতে কোনো কাজ করব না। এরপরে লুপের ভিতর দিয়ে স্টিচের ভিতর দিয়ে 1টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরপরের স্টিচের ভিতর দিয়েও 1টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। 3 হয়েছে 4, তাহলে এখানে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি হলো। এই 6 নম্বর ঘরে সেম স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ 1টি ডাবল ক্রোশেট আমি ইনক্রিজ করেছি। আমি আবারও দেখাবো নতুনদের জন্য, এখানে 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, পরপর 3টি 4টি, এরপরের ঘরে 1টি 5টি। এই 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এই 6 নম্বর ঘরে সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানেও 1টি ডাবল ক্রোশেট ইনক্রিজ করে এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ শেষ করব। তো দেখুন, এই রাউন্ড শেষ করার পর গলাটিতে একদমই রাউন্ড শেপ চলে এসছে। এবারে এখানে পরের রাউন্ডে যাব, 3টি চেইন করে নিব। 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব এবং 3টি চেইনকে 1টি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটনের প্লেটের জন্য রাখব। ফার্স্ট বাটন প্লেট এখানে আমি চেইন করে নিব 2টি চেইন করে দেখুন 1, 2, 3 এই 4 নম্বর স্টিচের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। দুটি ডাবল ক্রোশেট হুকের মধ্যে প্যাঁচ নিয়ে একই স্টিচে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার 2টি চেইন করে এখানে 1, 2, 3 এই 4 নম্বর স্টিচের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
একই স্টিচের ভিতর দিয়ে এখানেও তিনটি ডাবল ক্রোশেট করে নেচ্ছি, দুটি চেইন করছি, এক দুই তিন এই চার নাম্বার স্টিচের ভিতর দিয়ে একই স্টিচে তিনটি ডাবল ক্রোশেট করে নেচ্ছি। তো এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করব। শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে, ঠিক সেমভাবে এক দুই তিন এই চার নাম্বার গড় থেকে বাটনে ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে কথা হচ্ছে আমরা যেহেতু চেন গুনে করিনি, চেন মেপে করেছি, শেষে আমাদের আমরা প্রথম বাটন প্লেটের জন্য পাঁচটি রেখেছি, শেষে ছয়টিও হতে পারে, সাতটিও হতে পারে, অথবা চারটিও হতে পারে, আপনার সেভাবেই করে নেবেন। এবারে পরের রাউন্ডের জন্য তিনটি চেন করে নিব এবং এভাবে টার্ন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। চেনের গোড়াতে কখনোই কাজ করব না, এর পরের স্টিচে কাজ করব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে একটি চেন দিব এবং এই যে টু চেন স্পেস এই জায়গাটিতে আমি ডাবল ক্রোশেট করে নেব। এর আগের রাউন্ডেরটিতে আমি তিনটি করে ডাবল ক্রোশেট দিয়েছি, এই রাউন্ডে চারটি ডাবল ক্রোশেট দিয়েছি, দুটি চেইন এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি হয়েছে, চারটি ডাবল ক্রোশেট এখানে, দুটি চেইন এবং আবারও চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি আমি এবং যে পরের রাউন্ড, পরের রাউন্ডের জন্য এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর এখানে একটি চেইন করব এবং এই যেখানে চারটি ডাবল ক্রোশেটের দ্বিতীয় ডাবল ক্রোশেট, আমি আবারও বলছি প্রথম ডাবল ক্রোশেটের গড়টি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের গড়ে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এখানে আমি চেইন করে নেব, এখানে ছয়টি চেইন করব, থ্রি ফোর ফাইভ সিক্স, এখানে ছয়টি চেইন করে এই যে তৃতীয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, অথবা এখানে স্লিপ স্টিচও করা যাবে। তো এরপর আমি এখানে একটি চেইন করব এবং এই যে মাঝখানের যে চেনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, দেখুন। এরপর আবার এখানে একটি চেইন করে ঠিক একইভাবে এই যে এক গড় প্রথম গড়টি স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর ছয়টি চেইন, ছয়টি চেইন করে এখানে তৃতীয় নাম্বার ঘরে, থার্ড নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর একটি চেইন করব এবং ঠিক পরের গ্যাপেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার একটি চেইন করব, এক গড় স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে ছয়টি চেইন করে এরপর তৃতীয় নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। এই রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি আমি, এবারে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে রেখেছি। তো প্রথম কাজে যাব, এখানে দেখুন এখানে যে ছয়টি চেনের একটা জায়গা আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুই তিন চার পাঁচ, পাঁচটি ডাবল ক্রোশেট করেছি, চেইন করব এখানে তিনটি চেইন করে, দেখুন এখানে দুটি লুপ আছে, এই দুটি লুপের ভিতর দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে দেব, এরপর ডাবল ক্রোশেট করে নেব, এক দুই তিন চার
5 slip stitch করে দিব then পরে যে জায়গাটি আছে এখানে চলে যাব এবং এখান থেকে আবারো ডাবল ক্রোশেট করা শুরু করব দুই তিন চার পাঁচ এবং এখানে তিনটি চেইনের এই গোড়াতে দুটি লুপ আছে দুটি লুপের ভিতর দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে দিলাম দেন এখানে যে ডাবল ক্রোশেট করতে হবে আবারো পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব এরপর এই মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট আছে এর ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে দেব তো এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করে নেব এই রাউন্ডটি শেষ করার পর কাজটি দেখতে এরকম হয়েছে এখানে বাটনের ডাবল ক্রোশেট গুলো আমি করে নিয়েছি এবারে চেইন করছি তিনটি চেইন করে এখানে আরেকটা চেইন করব চারটি চেইন করেছি এই যে এই জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেছি দেন আমি তিনটি চেইন করছি এরপরের এই জায়গাটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এরপর আমি পাঁচটি চেইন করব পাঁচটি চেইন করে এই জায়গাটিতে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব এখানে তো আমি বুঝাচ্ছি এই যে একটা পাপড়ি হয়েছে এই জায়গাটিতে আমি আর পাপড়ি করব না এই জায়গাটিতে যে পাপড়ি করব সেজন্য এখানে আমি চারটি চেইন দিয়েছি শুধু গ্যাপটা ফিল আপ করার জন্য এবারে তিনটি চেইন দিব দিয়ে এই জায়গাটিতে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে এরপর পাঁচটি চেইন দিব পাঁচটি চেইন করে এই জায়গাটিতে জয়েন করে দেব কাজটি আমি শেষ করে নিয়েছি এটা তারপরে ঘুরিয়ে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি তো এখানে দেখিয়ে দিচ্ছি তিনটি চেইন করে এখানে দেখুন প্রথম যে চেইন আছে এই চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি আবারও তিনটি চেইন করে পরের চেইনে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি যেহেতু আমি বলেছি এই জায়গাতে আমি কাজ করব না তো সেই জন্য এখানে চেইন দিয়ে আমি কাজটি ইয়ে করেছি চেইন দিয়ে এদিকটাতে ফিল আপ করে নিয়েছি এবারে এই যে দুটি পাপড়ির মাঝখানে আরেকটি পাপড়ি হবে তো এই এখানে 5 চেইন আছে 5 চেইনের এখানে আমি ডাবল ক্রোশেট করছি তিন চার পাঁচটি ডাবল ক্রোশেট করছি চেইন তিনটি চেইন করে দুটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে দেব এখানে এরপর একই জায়গায় আরো দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোশেট করেছি তিনটি চেনের স্পেস এখানে এই যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ করে দিচ্ছি দেন আমি এই যে পরে দুটি পাপড়ির মাঝখানের এই পাঁচটি চেইন এখানে আবারও কাজ করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রোশেট করতে হবে এবং তিনটি চেইন করে এখানে একটি স্লিপ স্টিচ করতে হবে আবার পাঁচটি ডাবল ক্রোশেট করে নিতে হবে তো আপনারা যারা পাপড়ির প্রথম পাপড়ির রাউন্ডটি দেখেছেন তারা আশা করি বুঝে গেছেন নতুনদের জন্য আমি এটুকু আবার
করে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের কাজ, এভাবে আমি এই রাউন্ডটা শেষ করে ফিরে আসব। সো ভিউয়ার্স, পুরো রাউন্ডটি শেষ করার পর কাজটি দেখতে এরকম হয়েছে, দেখুন। তো এবারে আমি সুতাটি কেটে নিব, এখানে শুধু একটি চেইন করে নিব, এক্সট্রা চেইন করে সুতাটিকে কেটে লুকিয়ে দিতে হবে। সুতা না লুকিয়ে আমরা কখনোই কেটে নিব না, নাহলে সুতাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গলাটি ব্যবহার করার জন্য একদমই রেডি হয়ে গেল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।